নমস্কার। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা বাংলা নেটসেট বিষয়ক আলোচনায় জাপান যাত্রী এই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে কথা বলবো। এর আগে আরও পাঁচটি পরিচ্ছেদ নিয়ে আমরা কথা বলেছি এবং পাঁচটি পরিচ্ছেদেরই মূল প্রবন্ধগুলিও পাঠ করে চ্যানেলে আপলোড করা হয়েছে। অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সেগুলি দেখে নেবেন। আজকে আমরা কথা বলবো জাপান যাত্রী প্রবন্ধের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে। এটি বাংলা নেটসের প্রস্তুতি পর্বের 37তম পর্ব। এর আগে 36টি পর্বে বাংলা নেটসেটের অনেকগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আসুন শুরু করা যাক আজকের পর্ব। ষষ্ঠ পরিচ্ছেদ শুরু হচ্ছে দোসরা জ্যৈষ্ঠ। তারিখটি ইম্পর্টেন্ট। দোসরা জ্যৈষ্ঠ, তাদের যাত্রার এই দিন নিয়ে কথাবার্তা চলছে। কবি বলছেন যে তাদের দৃষ্টি ওপরে আকাশ আর নিচে সমুদ্র, এইটুকু অঞ্চলের মধ্যেই ঘোরাফেরা করছে, কারণ তাদের দিন যাপিত হচ্ছে জাহাজে। জাহাজ থেকে স্বাভাবিকভাবেই আকাশ আর সমুদ্র ব্যতীত কিছু দেখা যাচ্ছে না। তাই তিনি বলছেন যে তাদের চোখ দুটো মা পৃথিবীর আদর পেয়ে পেটুক হয়ে গেছে, অর্থাৎ আরও অনেক কিছু দেখতে চাইছে। তার আরও অনেক কিছু চাই, তার অধিকাংশই সে স্পর্শও করে না, ফেলা যায়। কতটা যে ফেলা যায় তা দেখাও যায় না, বলাও যায় না। দেখার অতিরিক্ত জিনিস পাওয়া যায় বলেই ভালো করে আমরা সবসময় দেখতে পাই না, সেই জন্য মাঝে মাঝে আমাদের পেটুক চোখের পক্ষে এ জাতীয় উপবাস ভালো। এটিকে উপবাস বলবার কারণ তাদের কাছে কেবলমাত্র আকাশ আর সমুদ্র, এর বাইরে আর কিছু দেখবার বস্তু নেই। তাদের সামনে মস্ত দুটো ভোজের থালা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তাদের যাত্রার আলোচনায় যে আমাদের সামনে মস্ত দুটো ভোজের থালা। এই দুটো ভোজের থালা কি? একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে সাগর। প্রথমে মনে হয় কি না, এই দুটো বুঝি একেবারেই শূন্য। তারপর দুই একদিন যেতে না যেতে যখন মনের ক্ষুধা আর একটু বেড়ে যায়, তখন মনে হয় যে যতটুকু আছে তা মোটেই কম নয়। মেঘ ক্রমাগত নতুন নতুন রঙে সরস হয়ে আসছে, অর্থাৎ মেঘেরও যে একটা সৌন্দর্য আছে সেটি উপলব্ধি করতে পারা যায়। আলো ক্ষণে ক্ষণে নতুন নতুন স্বাদে আকাশকে জলকে রাঙিয়ে তুলছে, এই বিষয়টিও উপলব্ধি করা যায়। আমরা সারাদিন পৃথিবীর নানা বিষয়ে নিজেদেরকে নিমজ্জিত করে রাখি, সেই জন্যে আকাশের দিকে তাকানোর ফুরসত পাই না। তাই আকাশের দিক বসনকে আমরা উলঙ্গতা বলি। আমরা আকাশের দিক বসনকে, অর্থাৎ আকাশের যে বিস্তার, তাকে আমরা উলঙ্গতা বলি। যখন দীর্ঘকাল সেই আকাশের সঙ্গে মুখোমুখি হয়ে থাকতে হয়, তখন তার যে বিচিত্রতা বা বিশালতা আমরা পাই তাতে অবাক হয়ে যাই। ওখানে মেঘে মেঘে রূপের আর রঙের অহেতুক বিকাশ। এখানে গানের আলাপের মতো রূপ রঙের রাগ রাঙিনীর আলাপ চলছে। তাল নেই, আকার আয়তনের বাঁধাবাঁধি নেই, কোনো অর্থবিশিষ্ট বাণী নেই, শুধুমাত্র মুক্ত সুরের লীলা রয়েছে। এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ, আর একবার পাঠ করছি। এ যেন গানের আলাপের মতো রূপ রঙের রাগ রাগিনীর আলাপ চলছে। তাল নেই, আকার আয়তনের বাঁধাবাঁধি নেই, কোনো অর্থবিশিষ্ট বাণী নেই, কেবলমাত্র মুক্ত সুরের লীলা, সেই সঙ্গে সমুদ্রের অপ্সর নৃত্য ও মুক্ত ছন্দের নাচ। তার মৃদঙ্গে যে বোল বাজছে তার ছন্দ এমন বিপুল যে তার লয়ে খুঁজে পাওয়া যায় না। তাতে নৃত্যের উল্লাস আছে, অথচ নৃত্যের নিয়ম নেই। অর্থাৎ তার যে লীলা তাতে নৃত্যের উল্লাস আছে কিন্তু তার কোনো নিয়ম নেই। এই বিরাট রঙ্গশালা, অর্থাৎ এই পৃথিবীর যে রঙ্গশালা, তাতে আকাশ আর সমুদ্রের যে রঙ্গ, সেটা দেখার শক্তি আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের মধ্যে বেড়ে ওঠে। এখানে আরও একটি লাইন বেশ গুরুত্বপূর্ণ। জগতে যা কিছু মহান তার চারিদিকে একটা বিরলতা আছে, তার পটভূমিকা সাদা সিধে। জগতে যা কিছু মহান তার চারিদিকে একটা বিরলতা আছে, অর্থাৎ সেই বস্তুটি বেশ বিরল, তাকে সহজে লাভ করা যায় না। সে নিজেকে দেখানোর জন্য অন্য কোনো কিছুর সাহায্য নেয় না।
নিশীথের নক্ষত্র সভা অসীম অন্ধকারের অবকাশের মধ্যে নিজেকে প্রকাশ করে। ঠিক যেরকম রাতের আকাশে যে এত নক্ষত্র আছে তা কিন্তু ব্যক্ত হয় রাতের অন্ধকারের মধ্যেই। এই সমুদ্র আকাশের যে বৃহৎ প্রকাশ সেটাও অনেক উপকরণের দ্বারা নিজের মর্যাদা কখনো নষ্ট করে না। এখানে এই জায়গাটিও বেশ গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যে এরা হলো জগতের বড় ওস্তাদ। এরা অর্থে সমুদ্র আর আকাশের কথা বলা হচ্ছে। এই যে দুটি প্রাকৃতিক বিশাল সম্পদ, তারা ছলাকলায় আমাদের মন ভোলাতে চায় না, মনকে শ্রদ্ধাপূর্বক আপন হতে অগ্রসর হয়ে এদের কাছে যেতে হয়। এর অর্থ হলো আমরা যদি এদের মধ্যে সৌন্দর্য দেখতে চাই তবেই আমরা সৌন্দর্য দেখতে পাবো, এদের বিশালতাকে অনুভব করতে পারবো, এর বাইরে পারবো না। মন বেশিরভাগ সময় নানা জিনিসে পরিপূর্ণ হয়ে থাকে, তার ফলে সে থাকে অলস হয়ে এবং তার মতি সবসময় অন্যান্য দিকে নিমজ্জিত হয়ে থাকে। তার ফলে এই দুই ওস্তাদের সাথে তার আলাপের সুযোগ হয় না। এখানে তাদের কি সুবিধা হয়েছে? কারণ তাদের সামনে আর বিশেষ কিছু নেই। অন্যান্যবার যখন তিনি যাত্রা করেছেন তখন সেই যাত্রী জাহাজে সমুদ্র পাড়ি দেওয়ার সময় সেখানে যাত্রীরাই ছিল মুখ্য বিষয়। তারা কি করত? নাচে গানে খেলায় গোলেমালে অনন্তকে আচ্ছন্ন করে রাখত। অর্থাৎ প্রকৃতির মধ্যে যে অনন্ত বিশাল অসীম রয়েছে তাকে ঢেকে রাখত, একটা মুহূর্ত তারা ফাঁকা ফেলে রাখতে চাইতো না। তার উপরে সাজসজ্জা কায়দা কানুনের ইত্যাদি বিষয়ও ছিল। এখানে জাহাজের ডেকের সাথে সমুদ্র আকাশের কোনো প্রতিযোগিতা নেই। যাত্রীর সংখ্যা খুব সামান্য, আমরাই চারজন। অর্থাৎ এখান থেকে আমরা একটা তথ্য পাই যে এই জাহাজে তারা কেবলমাত্র চারজনে মিলে যাত্রা করছেন, বাকি যারা দুই তিনজন রয়েছেন তারা অত্যন্ত ধীর প্রকৃতির লোক। আরও একটি তথ্য আমরা পাই যে তাদের জাহাজে বিশেষ কোনো এমন মহিলা নেই যাদের জন্য তাদেরকে বেশ সংযমে থাকতে হয়। তারা বেশ ঢিলেঢালা পোশাকেই ঘুমোচ্ছেন, জাগছেন, খেতে যাচ্ছেন, কারো কোনো আপত্তি থাকছে না। এরকম আশঙ্কাও থাকছে না যে তাদের অপরিচ্ছন্নতায় কারো অসম্ভ্রম বা অসম্মান হতে পারে। সেই জন্যই কবিরা প্রতিনিয়ত বুঝতে পাচ্ছেন জগতে সূর্যোদয় আর সূর্যাস্ত মোটেই সামান্য ব্যাপার নয়। তার অভ্যর্থনার জন্যে স্বর্গে মর্তে রাজকীয় সমারোহ চলে। এই সমারোহ বলতে কি বোঝানো হচ্ছে? না, প্রকৃতির মধ্যে যে অসীম লীলা খেলা চলে, যখন সূর্য উদয় হয়, যখন সূর্য অস্ত যায়, আকাশের দিকে তাকালেই সেই লীলা খেলার অংশ আমরা প্রত্যক্ষ করতে পারব। আকাশের যে সুন্দর রূপ আমাদের সামনে ফুটে ওঠে অধিকাংশ সময় ব্যস্ততার কারণে তা আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু তাদের কাছে সেই ব্যস্ততার প্রহর এটি নয়, এটি তাদের অনেকটা অবসরের মুহূর্ত। যেহেতু তারা যাত্রা করছেন, সেই যাত্রাকালে তারা সেই রূপকে আরও বেশি করে উপলব্ধি করতে পারছেন। সন্ধ্যায় স্বর্গলোকের জবনিকা উঠে যায়, দুলোক আপন জ্যোতি রোমাঞ্চিত নিঃশব্দতার দ্বারা পৃথিবীর সম্ভাষণের উত্তর দেয়। স্বর্গমর্তের এই যে মুখোমুখি আলাপ, সে যে কত গম্ভীর এবং কত মহিয়ান, সেই এই আকাশ আর সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন। অর্থাৎ আকাশ আর সমুদ্রের মধ্যেকার এই যে বিশালতা, এই যে মুখোমুখি আলাপ, তাদের এই বিশালতা, তাদের এই অসীমতাকে উপলব্ধি করবার অবকাশ পাচ্ছেন তারা এই যাত্রার মধ্যে দিয়ে। এখানে এই জায়গাটি বেশ আলোচিত করা যেতে পারে। দিগন্ত থেকে তারা দেখতে পাচ্ছেন মেঘগুলো নানা ভঙ্গিতে আকাশে উঠছে, যেন সৃষ্টিকর্তার আঙিনায় আকাশ পোয়ারার মুখ খুলে গেছে। এখান থেকে কবি দেখতে পাচ্ছেন যে দিগন্ত থেকে যা দেখা যাচ্ছে সেখানে মেঘেরা নানা ভঙ্গিতে আকাশে উঠছে। সেখানে বস্তু প্রায় কিছু নেই, শুধুই আকৃতি, কোনোটার সাথে কোনোটার মিল নেই, নানা ধরনের আকার, শুধুমাত্র সোজা কোনো লাইন নেই। কবি বলছেন এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। সোজা লাইনটা মানুষের হাতের কাজের, তার ঘরের দেয়ালে, কারখানার চিমনিতে মানুষের জয়স্তম্ভ একেবারে সোজা, খাড়া। বাঁকা রেখাই জীবনের রেখা, মানুষ সহজে তাকে আয়ত্ত করতে পারে না। সোজা রেখা জড় রেখা, সে সহজেই মানুষের শাসনকে মেনে নেয়, সে মানুষের বোঝা বয়, মানুষের অত্যাচার সয়। তাহলে বাঁকা রেখা জীবনের রেখা, যাকে মানুষ সহজে আয়ত্ত করতে পারে না, সেই বাঁকা রেখাই জীবন। সোজা রেখা হচ্ছে জড় রেখা, যাকে মানুষ সৃষ্টি করেছে, যে মানুষের হাতে বশ মেনেছে, বশ্যতা স্বীকার করেছে।
এখানে তারা এতই রকমের রঙের সমাহার দেখতে পাচ্ছেন তা ব্যাখ্যা তারা করতে পাচ্ছেন না, কারণ রং যে কত রকমের হতে পারে তার সীমা সত্যি নেই। কবি বলছেন, রঙের তান উঠছে, তানের উপর তান, তাদের মিলও যেরকম রয়েছে অমিলও সেরকম রয়েছে, তারা বিরুদ্ধতা করছে না কিন্তু তারা প্রত্যেকেই বিচিত্র। রঙের সমারোহেও যেমন প্রকৃতির বিলাস, রঙের শান্তিতেও একই রকম। এখান থেকে আরো একটা জায়গা বেশ গুরুত্বপূর্ণ, যে আমরা দেখতে পাই যে একটি বজ্র ঠিক তাদের সামনে জলের ওপর পড়েছে। জল থেকে একটা বাষ্পরেখা সাপের মতো ফোঁস করে উঠল, আর একটা বজ্র পড়েছে তাদের সামনেকার মাস্তুলে। রুদ্র যেন সুইজারল্যান্ডের ইতিহাস বিশ্রুত বীর উইলিয়াম টেলের মতো তার অদ্ভুত ধনুর্বিদ্যার পরিচয় দিয়ে গেলেন। এই লাইনটি বেশ গুরুত্বপূর্ণ, রুদ্র যেন সুইজারল্যান্ডের ইতিহাস বিশ্রুত বীর উইলিয়াম টেলের মতো। এখানে কোন জায়গা এবং কার সাথে এই বিষয়টিকে তুলনা করা হয়েছে তা সত্যি যথেষ্ট গুরুত্ব রাখে। সুইজারল্যান্ডের ইতিহাস বিশ্রুত বীর উইলিয়াম টেলের মতো তার অদ্ভুত ধনুর্বিদ্যার পরিচয় দিয়ে গেলেন, অর্থাৎ এখানে রুদ্রদেব, যাকে বিশ্বাস করা হয় যে তিনি বজ্রের দেবতা, তিনি বজ্র সৃষ্টি করছেন, সেই বজ্রপাতকে এইভাবেই এখানে তুলনা করা হয়েছে। মাস্তুলের ডগাটায় তার বাণ লাগলো কিন্তু কবিদের তা স্পর্শ করল না। এই ঝড়ে তাদের সঙ্গে আর একটা জাহাজের প্রধান মাস্তুল বিদীর্ণ হয়ে গিয়েছিল। কবির মনে হয়েছিল, মানুষ যে বাঁচে এই আশ্চর্য, এই মানুষ যে বাঁচে এই আশ্চর্য। এই লাইনটি আমরা পাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে। এইরূপে বিভিন্ন লাইন, যেগুলি আমরা বিভিন্ন নির্দিষ্ট পরিচ্ছেদে পাচ্ছি, সেই লাইনগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ। কোনটি কোন পরিচ্ছেদ থেকে আমরা প্রাপ্ত করছি সেইটি জানা দরকার। এই ছিল আজকের পর্ব। আগামী পর্বে আমরা সপ্তম পরিচ্ছেদ এবং নেট সেট পর্বের আলোচনার 38তম পর্ব নিয়ে আবারও ফিরব। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান।